নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন ঘিরে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসান শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিনিয়র সহসভাপতি চন্দন শীল, সিদ্দিকগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী সহ বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা। এ সময় বক্তব্যে সংসদ সদস্য শামীম ওসমান বলেন যে আপনারা আসেন আপনাদেরকে দাওয়াত দিলাম, কে বলেছেন পার্টির সাধারণ সম্পাদক, দাওয়াত দিলাম নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন 23 তারিখে, আসেন দেখে যান আপনারা এই সম্মেলন তারিখে। সেখানে আমার নেত্রী বলেছেন নারায়ণগঞ্জ বাইপুরমান ছিল, খান সাহেব ওখানে ছিলেন, আমার বাবা ছিলেন এই বাংলাদেশ আওয়ামী লীগের ঘাঁটি, ঘাঁটি ছিল, এই ছিল, এই ছিল কথাতেই আমার কাছে খারাপ লাগছে। আমাদেরকে কি আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে পারবো না? ছিল কেন হবে, আছে বলতে হবে, এই আছে বলার জন্য আগামী 23 তারিখ আর 24 তারিখ সম্মেলন, ওই সম্মেলনে অনেক পত্রপত্রিকা দেখছে শামীম ওসমান প্রার্থী হ্যান্ডা প্যান্ডা আগর বাদ, দুজন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে আপনি কি প্রার্থী, আবার আরেক সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনাকে 2011-তে সমস্ত পত্রিকা এসেছিল যে আপনাকে মন্ত্রী বা জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার কথা, সত্য কি না এটা সত্য, এটাকে 98 সালে বলা হয়েছিল মন্ত্রিত্ব নেওয়ার জন্য, সত্য কি না এটা সত্য, কোনো কেন নেন নাই আমি বোধহয় মানুষ তৈরি করব। আর আরেকটা কথা এখানে সাংবাদিকরা আছে আপনাদের কাছে বলতে চাই, আমি কোন প্রার্থী না, একদম ক্লিয়ার মেসেজ, আমি প্রার্থী না, আমি তাহলে কে, আমি হলাম আপনি, আই অ্যাম দ্য সোলজার অফ শেখ হাসিনা, আমি শেখ হাসিনা, আমরা শেখ হাসিনার সৈনিক, এই সৈনিক হিসাবে আমরা মুক্তিযুদ্ধের সন্তান, মুক্তিযোদ্ধাদের সন্তান নারায়ণগঞ্জে, আর ওরাদের কথা শুনলে 10 তারিখে নাকি খেলা দাবি আসবেন, 11 তারিখে তারিখ দিয়ে আসবেন, ওরা টিম আসবেন, ওরা টিম, ওরা যদি যেদিন টিম পারবে সেদিন ওটা হবে। আপনি তো হাসি দেখছেন, ওরা আছে ঠিকই, ওরা আছে এটা সত্য, ওরা একটা হাসি আছে, চি চি করলে আপনাদের দেখতে পারে, আসলে পশু পশু পেছি আমাদেরকে মাথা উঁচু করে দেওয়া হবে, আমরা নারায়ণগঞ্জ আমরা আগে পথ দেখিয়েছি, আমরাও ইনশাল্লাহ সামনে পথ দেখাবো, যাতে জাতির পিতার কন্যা গর্ব করে বলতে পারেন হ্যাঁ নারায়ণগঞ্জ ঘাটি ছিল, এখন আবার নারায়ণগঞ্জ। 23 তারিখে নারায়ণগঞ্জের সম্মেলন আয়, আর আমিও একটা দাওয়া দিয়েছিলাম যে একটা জায়গায় ভালো থাকবি না, নারায়ণগঞ্জের যে মহাসভা করেন ইজ্জত যদি না লাগে, যদি হয়তো অসম্মান না হয় ইসের পিসের সব আমাদের ওরা একটা মাঠে করুক, সব গাড়ি ঘোড়া সব চলবে, আর আমাদের ছাত্রলীগের উদ্যোগে একটা সমাবেশ হবে, সমান সমান মাঠ ইসের ভিপ পাইবে দিব, দেখি ছাত্রলীগের মহাসমাবেশে বেশি লোক হয় কিনা, আর না ওনাকে সবার মিল্লাতেই মহাসমাবেশ করবে সারা বাংলাদেশে, ওটাতে লোক পাই কিনা, আপনি না আপনার না ছাত্রলীগের সাথে যাবো কেন, এত কিছু পড়ে যাবো কেন, তাহলে আওয়ামী লীগ আপনারা সারা বাংলাদেশ আর নাম নারায়ণগঞ্জ। এনএএন টিভি নারায়ণগঞ্জ।